আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম এমডি মারুফ হোসাইন ফ্রম বিডি ইউনিভার্সিটি হাবিবজান। আজকে আমি হচ্ছে কথাবার্তা বলবো মূলত ইফেক্টিভ পার্লামেন্ট নিয়ে। এটা আমার থার্ড সেমিস্টারের একটা কোর্সের বিষয়বস্তু, ইস্যুস অ্যান্ড প্রবলেমস ইন গভর্নেন্স। এই কোর্সের আন্ডারে একটা কনসেপ্ট হচ্ছে ইফেক্টিভ পার্লামেন্ট। আমরা জানি পার্লামেন্ট হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা দেশেরই হচ্ছে পার্লামেন্ট থাকে, বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে আইনসভা। আমাদের বাংলাদেশের হচ্ছে যে পার্লামেন্টটা আছে সেখানকার সদস্য পার্লামেন্টারিয়ান্স বা পার্লামেন্ট মেম্বার আছে হচ্ছে 350 জন, যারা মূলত দেশের ল এবং পলিসি এগুলো মেক করে থাকে। দ্যাট মিনস একটা দেশের পার্লামেন্টের মূলত কাজ হচ্ছে তার পার্লামেন্টারিয়ানদের মাধ্যমে দেশের ল এবং পলিসি নির্ধারণ করা, অর্থাৎ দেশটা কিভাবে পরিচালিত হবে, কোন ধরনের আইন কানুন দেশের নাগরিকদের বা সকল শ্রেণীর মানুষদের হচ্ছে মেনে চলতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে নির্ণয় করা বা এই ব্যাপারগুলো ডিসাইড করা হয় হচ্ছে পার্লামেন্টে। তো পার্লামেন্ট মূলত হচ্ছে, আমরা যদি পার্লামেন্টের ডেফিনেশনে যাই, তাহলে পার্লামেন্ট ইজ দ্য কি ব্রাঞ্চ which holding the executive to account, and it is the authorized to make laws, collect and allocate government resources like budget making, and to scrutinize and oversee the action of the executive. And in the concept of effective parliament, there have a very crucial part, which is accountability, daibaddhata. This is a very crucial thing of the concept of effective parliament. That have the horizontal and vertical dimension. I mean, accountability, duita dimension as ekta hocche horizontal, ekta vertical dimension. To muloto parliament ta tokhoni effective parliament hobe jokhon parliamenter kichu boishishto thakbe je gulo ami alochona korbo. Ei boishishto gulo jodi kono ekta desher parliamenter moddhe theke thake, tahole she desher parliament ke amra effective parliament hisebe বলতে পারবো। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা বা বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হইতেছে পার্লামেন্টারিয়ান্স শুড বি ইলেক্টেড থ্রু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মানে পার্লামেন্টের যে পার্লামেন্টারিয়ান্স গুলো থাকবে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে হচ্ছে তারা ইয়া হবে, কি বলে, ইলেক্টেড হবে। তারপরে যে ব্যাপারটা, পার্লামেন্ট শুড বি কমিটি সিস্টেম, পার্লামেন্টে কমিটি সিস্টেম থাকবে। তিন নাম্বার যেটা ব্যাপার সেটা হচ্ছে পিপল পার্টিসিপেশন অ্যাকর্ডিং টু এমপিস ভয়েস ইন দ্য পার্লামেন্ট। আমরা জানি আমাদের পার্লামেন্টের মেম্বার হচ্ছে 350 জন, দেশের 64টা জেলায় 350 জন পার্লামেন্টারিয়ান্স আছে যারা তাদের নির্দিষ্ট এলাকার জনপ্রতিনিধির হচ্ছে দায়িত্ব পালন করে। তারা জনগণের কথাবার্তায় পার্লামেন্টে যা উপস্থাপন করে যে এই নির্দিষ্ট এলাকার জনগণের কি কি প্রয়োজন সেই অনুযায়ী বাজেট নিয়ে আসে। যেমন আমাদের জেলার, আমাদের জেলার হচ্ছে 4টা উপজেলা নিয়ে আমাদের সংসদ সদস্য যিনি সিরাজগঞ্জ 4 আসনের তানভীর ইমাম, উনি দায়িত্বে আছেন। উনি আমাদের এই উপজেলাগুলোর যত জনগণ আছে তাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে হচ্ছে কথাবার্তা বলে এই এলাকার কি কি প্রয়োজন সার্বিক ব্যাপার স্যাপার নিয়ে সে প্রতিনিধিত্ব করে আর কি। তো পিপুল পার্টিসিপেশন মানে এমপির মাধ্যমে পিপুলদের পার্টিসিপেশন হবে পার্লামেন্টে, এই হচ্ছে ব্যাপার, এটা থাকতে হবে। আর আমরা জানি হচ্ছে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান্স এক একটা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করে স্টেট অ্যান্ড সোসাইটির মধ্যে। পার্লামেন্টারিয়ান্স আর দ্য ব্রিজ বিটুইন দ্য স্টেট অ্যান্ড সোসাইটি এবং স্টেটের মধ্যে তারা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করে। তারপরে 4 নম্বর যে ব্যাপার, অ্যাকাউন্টেবিলিটি ইনশিওরমেন্ট হ্যাভ টু বি এক্সিস্টেড বিকজ ইট মেক্স হ্যাপেন দ্য হেলদি ব্যালেন্স বিটুইন স্টেট, সিভিল সোসাইটি অ্যান্ড কোঅপারেটস অ্যান্ড কর্পোরেট সেক্টর। অ্যাকাউন্টেবিলিটি ইনশিওরমেন্ট এনশিওরমেন্টের ব্যাপারটা এক্সিস্ট করা লাগবে, পার্লামেন্টারিয়ান্সরা বা গভর্নমেন্ট যেন অ্যাকাউন্টে দায়বদ্ধতার মধ্যে দিয়ে থাকে, তারা যেন যে কোনো কাজ হুটহাট করে করবে, কোনো দায়বদ্ধতা থাকবে না, এমন যেন না হয়, তাইলে সেটা ইফেক্টিভ পার্লামেন্টের একটা বৈশিষ্ট্য হবে। দেন
লোকাল গভর্নমেন্ট সিস্টেম শুড বি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা জানি হচ্ছে আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট লোকাল গভর্নমেন্ট হিসেবে দুইটা সেক্টরে ভাগ আছে। তার মধ্যে লোকাল গভর্নমেন্টের মধ্যে যেমন আছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই জিনিসগুলো হচ্ছে লোকাল গভর্নমেন্টের মধ্যে পড়ে। তো লোকাল গভর্নমেন্ট শুড বি ইন্ডিপেন্ডেন্ট, এরা তাদের মতো, এরা এদের মতো হচ্ছে কাজকর্ম করবে তাদের নিজস্ব নিজস্ব হচ্ছে এলাকার মধ্যে। আই মিন তারা স্টেট বা কেন্দ্রীয় ইয়া থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরকম ইন্টারভেনশনের শিকার হবে না। আচ্ছা, তারপরে যেটা থাকবে, ব্যালেন্স শুড বি এক্সিস্টেড বিটুইন স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট থ্রু লস ফাইন্যান্স অ্যান্ড ডিসিশন মেকিং। ল ফাইন্যান্স বা টাকা পয়সার ব্যাপার স্যাপার, আইনি ব্যাপার স্যাপার এবং ডিসিশন মেকিং এর ব্যাপার স্যাপারে স্টেট এবং লোকাল গভর্নমেন্ট, স্টেট এবং লোকাল গভর্নমেন্ট হচ্ছে কি থাকবে, ব্যালেন্স ক্রিয়েট করবে আর কি, ব্যালেন্স থাকতে হবে এদের মধ্যে, এই তিনটা জিনিসের পার্সপেক্টিভ। তারপরে হচ্ছে ইলেকশন কস্ট শুড বি পুর সো দ্যাট এনি ওয়ান ক্যান বি অ্যাজ দ্য ক্যান্ডিডেট অফ পার্লামেন্ট ইলেকশন। আমাদের দেশে যেরকমটা হয়ে থাকে, পার্লামেন্ট ইলেকশন করতে হলে প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করতে হবে, এই ব্যাপারটা হচ্ছে খরচ কমায় আনার সিস্টেমটা বাস্তবায়ন করতে হবে, যাতে যে কোনো ব্যক্তি, সে সৎ এবং যোগ্য ব্যক্তি হলে তার কাছে টাকা পয়সা ইউজ না থাকলে যেন সে পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, এই জিনিসটা এনশিওরমেন্ট করতে হবে ইফেক্টিভ পার্লামেন্ট হিসেবে আমাদের পার্লামেন্টটাকে তৈরি করার জন্য। দেন যে ব্যাপারটা, যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হচ্ছে দ্য ওয়ার্কস অফ এমপি অ্যান্ড আদার থ্রি ব্রাঞ্চেস শুড বি ডিস্টিংক্ট ক্লিয়ারলি টু কন্ট্রোল দ্য ইন্টারনাল কনফ্লিক্ট বিটুইন এমপি, ডিসি অর ইউনো। তার মানে এমপি একটা নির্দিষ্ট এলাকার এমপি এবং সেই এলাকার যে লোকাল গভর্নমেন্টের যে ব্রাঞ্চগুলো আছে, এক্সিকিউটিভ বডিগুলো আছে, ইউনো, ডিসি, তাদের কাজ আর এমপির কাজ যেন ওরকম আলাদা থাকে আর কি, কেউ কাউকে যেন ইন্টারভেন না করে। যেমন যেটা কাজ হচ্ছে ইউনো বা ডিসি সাহেবের, সেই কাজে যেন এমপি ইন্টারভেন না করে। এক্সিকিউটিভের যেটা কাজ এমপি, আমরা জানি এরা হচ্ছে আইন মানে সংবিধানে আইন পেশ করার, আইন প্রণয়ন করার জন্য তারা কাজ করে, লেজিসলেচার হিসেবে কাজ করে। তারা যেন এক্সিকিউটিভের যে বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্টেশন করার কাজ, সেখানে যেন ইন্টারভেন্ট না করে, এই ব্যাপারটা নিশ্চিত থাকতে হবে। দেন যেটা ব্যাপার, দ্য পার্লামেন্টারিয়ান শুড কাম ফ্রম অল ডিফারেন্ট পার্টিস সো দ্যাট দ্য ক্রিটিসিজম ক্যান মেক এনি পজিটিভ রেজাল্ট। তার মানে পার্লামেন্টারিয়ান, যেমন আমাদের বাংলাদেশে 350টা হচ্ছে পার্লামেন্ট মেম্বার আছে, এই পার্লামেন্ট মেম্বার গুলো ডিফারেন্ট পার্টি থেকে আসতে হবে, এমন না যে শুধুমাত্র রুলিং পার্টিরই 350 জন পার্লামেন্টারিয়ান, অন্য কোন অপোজিশন পার্টির পার্লামেন্টারিয়ান নাই। তাহলে যেটা হবে, যদি রুলিং পার্টি ভুল ডিসিশনও নেয়, সেটা সমালোচনা করার মতো কোনো পার্সন সংসদে হয়, সংসদে কথাবার্তা বলার কেউ থাকবে না, এই জন্য ক্রিটিসিজম করা দরকার আছে। এজন্য বিভিন্ন অপোজিশন পার্টি থেকে যদি কিছু সংখ্যক এরকম পার্লামেন্টারিয়ান থাকে, তারা আসলে এই ভুলগুলো ধরিয়ে দিয়ে গঠনমূলক একটা সিদ্ধান্ত বা রাস্তার মধ্য দিয়ে হচ্ছে গভর্নমেন্ট পরিচালিত হতে পারবে। এই জন্য দ্য পার্লামেন্টারিয়ান শুড কাম ফ্রম দ্য ডিফারেন্ট পার্টি, যার মাধ্যমে ক্রিটিসিজম করে এরকম পজিটিভ রেজাল্ট আনা যায়। দেন সেপারেশন অফ পাওয়ার হ্যাভ টু বি এক্সিস্টেড ট্রুলি। আমরা জানি আমাদের সংসদের 153টা, আমাদের সংবিধানের 153টা ধারার মধ্যে 22 নম্বর ধারা একটা কথা বলা আছে সেপারেশন অফ পাওয়ার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তিনটা ব্রাঞ্চেরই আলাদা আলাদা এরকম পাওয়ার থাকবে, এরকম ভাগ করা থাকবে আর কি, পাওয়ার সেপারেটেড থাকবে, কেউ কাউকে এরকম ইন্টারভেন্ট যেন না করে, যে সেক্টরের বা যে ব্রাঞ্চের কাজ সেই ব্রাঞ্চের অথরিটি যেন সেই কাজটা সুন্দর মতো করতে পারে, কেউ কাউকে অন্য ব্রাঞ্চ থেকে যেন ইন্টারভেনশন করে সেই কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করার করতে না পারে, এই ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে পার্লামেন্টে। দেন আরেকটা ব্যাপার যেটা, যে স্পিকার অফ পার্লামেন্ট, পার্লামেন্ট শুড বি নিউট্রাল, পার্লামেন্টের যে স্পিকার থাকবে সে হচ্ছে নিউট্রাল অবস্থানে থাকবে, মানে কোন শুধুমাত্র তারা রুলিং পার্টিকে সাপোর্ট করবে, অপোজিশন পার্টির কেউ কথাবার্তা বলতে নিলে তাদের সেরকম সাপোর্ট করবে, ব্যাপারটা এমন যেন না হয়। পার্লামেন্টের স্পিকার যে থাকবেন সে যেন নিউট্রাল অবস্থায় থাকবে,
তাইলে আমরা সেই পার্লামেন্টকে ইফেক্টিভ পার্লামেন্ট বলতে পারবো। দেন ফাইনালি যেটা ব্যাপার, দ্য অপোজিশন পার্লামেন্টারিয়ান্স শুড ভয়েস দেয়ার কনসার্ন থ্রু ডিসকাশন ইনস্টিড অফ প্র্যাকটিসিং বয়কট কালচার। আই মিন বর্তমানে বাংলাদেশ পার্লামেন্টে যেটা হয় আর কি, দুই চারজন হয়তো অপোজিশন পার্টি থেকে থাকে, তারা শুধুমাত্র সমালোচনা করতেই ব্যস্ত থাকে আর কি, মানে বয়কট বিভিন্ন রকমের পার্লামেন্ট যে এগ্রিমেন্ট বা মিটিং গুলো হয় তারা শুধুমাত্র তাদের মন মতো না হইলে তারা বয়কট করে ফেলে। তারা যে কোঅপারেটিভ ওয়েতে হচ্ছে কাজ করবে সেই কাজটা হচ্ছে আমরা দেখতে পাই না। এই ব্যাপারটা নিয়ে একটা দেশের পার্লামেন্টকে যদি ইফেক্টিভ পার্লামেন্ট হিসেবে দাঁড় করাইতে চাই, ডেফিনেটলি আমাদের অপোজিট পার্টির যে পার্লামেন্টারিয়ান্স গুলা আছে তারা যেন কোঅপারেটিভ ওয়েতে রুলিং পার্টির পার্লামেন্টারিয়ানদের সাথে কাজকর্ম করতে পারে বা ডিসিশন মেক করতে পারে। যদি রুলিং পার্টির পার্লামেন্টারিয়ানদের ডিসিশন যদি সেরকম ইফেক্টিভ না হয় বা তারা যদি হচ্ছে ইনহিউম্যান কোনো ডিসিশন নিয়ে থাকে, তাহলে যেন সে অপোজিশন পার্টিরা বয়কট না করে সুন্দর করে কোঅপারেটিভ ওয়েতে তাদের বুঝিয়ে সে ডিসিশন যেন পরিবর্তন করতে পারে। এইগুলো হচ্ছে ইফেক্টিভ পার্লামেন্টের বৈশিষ্ট্য। আমাদের পার্লামেন্টে যদি হচ্ছে এই 12টা যে আমি ইয়া লিখেছি কি বলে বৈশিষ্ট্য লিখেছি, এই বৈশিষ্ট্যগুলো যদি হচ্ছে কোনো একটা পার্লামেন্টের মধ্যে থাকে, তাহলে দেন আমরা সেই পার্লামেন্টকে ইফেক্টিভ পার্লামেন্ট বলতে পারব। দ্যাটস অল ফর টুডেস ডিসকাশন। আশা করি ইফেক্টিভ পার্লামেন্ট সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা হয়ে গেছে। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।